পৃথিবীর জলের গল্প নিয়ে আসছি, জেমস ক্যামেরনের অ্যাভাটার 2। 2009 সালে মুক্তি পেয়েছিল বিশ্বখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমাটি। সেই সময় এই পরিচালক ঘোষণা করে দিয়েছিলেন সিকুয়েল নির্মাণের। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানা গিয়েছে জেমস ক্যামেরনের অ্যাভাটার 2 সিনেমাটির বিস্তারিত। লাস ভেগাসে চলমান সিনেমা কনভেনশন 20th Century স্টুডিওস এর মূল কোম্পানি ডিজনির উপস্থাপনার সময় সিনেমাটি বিস্তারিত জানানো হয়েছে বলেই জানিয়েছে হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমের। জেমস ক্যামেরন এবং প্রযোজক জন ল্যান্ডাউ সিনেমাটির প্রাথমিক ফুটেজ প্রদর্শনের জন্য উপস্থাপনের সময় নিউজিল্যান্ড থেকে অনলাইনে হাজির হয়েছিলেন। জেমস ক্যামেরনের বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক অ্যাভাটার ফ্রাঞ্চাইজিটির দ্বিতীয় পর্বের নাম অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। উক্ত উপস্থাপনার ঘোষণা অনুযায়ী আগামী 24 ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমাটি। গুঞ্জন অনুযায়ী মোট 160 ভাষায় মুক্তি পাবে জেমস ক্যামেরনের অ্যাভাটার 2 সিনেমা। আগের পর্বের মতন স্যাম ওয়ার্থিংটন এবং জো সালদানা যথাক্রমে জ্যাক সুলি এবং নবীন নেইতিরির চরিত্রে ফিরে আসছেন। সিনেমাটির গল্পটি দুই প্রধান চরিত্র, তাদের পরিবার এবং একে অপরকে সুরক্ষিত রাখতে তারা কতটা সময় নেয় তার উপর ভিত্তি করে এগিয়ে যাবে। টিজার ট্রেলার ফুটেজটিতে জ্যাক এবং নেইতিরির পাশাপাশি এলিয়ট ওয়ার্ল্ড প্যানোরার উজ্জ্বল নীল জলের চমৎকার বেশ কিছু দৃশ্য দেখা গেছে। প্রথম পর্বে দেখানো কিংবদন্তি উড়ন্ত প্রাণী তরুকের এবং নতুন তিমির মতন প্রাণীর দেখা পাওয়া গেছে। সিনেমাটির প্রসঙ্গে ল্যান্ডাউ বলেন, ক্যামেরনের চিত্রনাট্যগুলোর একটি শক্তি হলো সেগুলো সর্বদা সর্বজনীন এবং সম্পর্কিত বিষয়বস্তুকে একসাথে বাঁধে। 4টি সিকুয়েলের প্রতিটির কেন্দ্রে থাকবে স্থূলি পরিবার। প্রতিটি গল্পই হবে এককভাবে এবং প্রতিটি তার নিজস্ব উপসংহারে আসবে। প্রতিটি ছবির জন্য একটি পরিপূর্ণ রেজলিউশন থাকবে। কিন্তু সামগ্রিকভাবে দেখলে 4টি জুড়ে যাত্রা একটি বৃহত্তর মহাকাব্যিক কাহিনী তৈরি করবে। করোনা ভাইরাস মহামারীজনিত কারণে গত 2 বছরের সিনেমা শিল্পে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা মোকাবিলায় প্রদর্শকেরা যে স্থিতিশীলতা তার প্রতি আস্থা প্রকাশ করেছেন ক্যামেরন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু চাই যে আপনি আমার কাছ থেকে এটি শুনুন, জন এবং আমি এখানে আপনার সাথে কাজ করতে এসেছি। সেরা উপায় হলো এমন বিষয়বস্তু সরবরাহ করা যা দর্শকদের সিনেমায় দেখার অভিজ্ঞতাকে অবশ্যই অনন্য করে তুলবে। অ্যাভাটার 2 সিনেমা প্রসঙ্গে অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা বলেন, চলচ্চিত্রটির চূড়ান্ত ছোঁয়া দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। আমি চেয়েছিলাম প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যি বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজলিউশন এবং সবচেয়ে নিমজ্জিত থ্রিডি উপলব্ধির জন্য ডিজাইন করা হয়েছে। আমার মনে হয় আমরা এটি করতে পেরেছি। 2009 সালে মুক্তিপ্রাপ্ত ক্যামেরনের অ্যাভাটার সিনেমাটি 2.8 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বকালের শীর্ষ আয়ের সিনেমা হিসেবে নাম লিখেছে। অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমাটি ডক্টর গ্রেস অগস্টিন এবং স্টিফেন লং, কর্নেল মাইলস কোয়ারিচের ভূমিকায় সিগার্নি ওয়েভারের প্রত্যাবর্তনকে চিহ্নিত করবে। এছাড়াও সিনেমাটিতে আরও যুক্ত হয়েছেন ভিন ডিজেল এবং কেট উইন্সলেট, যে ক্যামেরনের 1997 সালের হিট টাইটানিকে অভিনয় করেছিলেন।